নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। আমাদের রান্নাঘর থেকে তোমরা আজকে নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আমি তোমাদের কি দেখাতে চলেছি। খুব সাধারণ একটা জিনিস যেটা আমরা ঘরে তৈরি করে খেয়ে থাকি এই শীত পড়ার মরশুমে, সেটা হচ্ছে বকফুলের বড়া। আজকে আমি বকফুলের বড়া ভাজবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বকফুলটা ভালো করে মাঝখান থেকে ডাঁটিটা বার করে বেছে রেখে দিয়েছি। এবার এটাকে আমি কিভাবে ভাজি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ময়দা নিয়ে নিয়েছি, আমি বেসন দিয়ে ভাজি না, কারণ বেসন দিয়ে ভাজলে ক্রিসপিনেসটা আসে না। এবার এর সঙ্গে অ্যাড করে দেব 2 টেবিল স্পুন চালের গুঁড়ো, আর অ্যাড করে দেব 2 টেবিল স্পুন সুজি। এবার সামান্য কিছু উপকরণ, ধরো একটুখানি কালো জিরা দিয়ে দিলে, একটুখানি নুন দিয়ে দিলে, নুনটা নিজেদের স্বাদ মতন দেবে। আর হেলদি এই কারণে বললাম যে প্রকৃতি আমাদের জন্য না সময় অনুযায়ী জিনিস তৈরি করে ফেলে আমাদের শরীরের জন্য, তো এই সময় বকফুল খাওয়াটা নিশ্চয়ই খুব উপকারী শরীরের পক্ষে। সেই জন্য আমরা শুধু কিন্তু বছরের এই সময়টাতে বকফুলটা পেয়ে থাকি। তো এটাকে আমি এবার একটু শুধু জলের সাহায্যে হাত দিয়ে মেখে নেবো। হাতটা আমার অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। তো বললাম প্রকৃতি আমাদের জন্য আগে থেকেই তৈরি করে রাখে কোন সিজনে কোন জিনিসটা খেতে হবে, যে দেশে যেটা পাওয়া যায় সেটাই খেতে হয়। এখন বকফুল পাওয়া যাচ্ছে, এটা খাওয়াটা খুব ভালো শরীরের পক্ষে। তো এটা এরকম করে ভেজে খেয়ে দেখো, এত সুন্দর হয় খেতে, এই দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে। বকফুল বাটাও খান অনেকে, একবার খেয়েছিলাম, আমার ঠিক ততটা ভালো লাগেনি। দেখো আমি এরকম করে সবকটা বকফুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো আমি এগুলো এখন উঠিয়ে দিচ্ছি, দেখো তোমরা আমার বকফুলের বড়াটা রেডি হয়ে গেছে এবং কতটা ক্রিস্পি হয়েছে, দারুণ খেতে লাগে। তোমরা একবার অবশ্যই ট্রাই করো। আজকে এই পর্যন্তই, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের দিন ফিরে আসছি আর একটা কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্তই।